জন্ম ভারতের পাঞ্জাবের পাতিয়ালাতে। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়া, স্বপ্ন দেখে থেমে থাকেননি, স্বপ্নটাকে বাস্তবায়িত করেছেন। অদম্য ইচ্ছাশক্তির জোরে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে 1970 সালে তিনি ভারতীয় বিমান বাহিনীতে নিযুক্ত হন। এরপর 1982 সালের 20 সেপ্টেম্বর তিনি মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হন। মহাকাশে প্রথম তিনি গিয়েছিলেন ভারত থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি যে মানুষটির কথা বলছি তিনি আর কেউ নন, প্রথম ভারতীয় মহাকাশচারী মিস্টার রাকেশ শর্মা। মহাকাশে তিনি 7 দিন 21 ঘন্টা 40 মিনিট স্টে করেছিলেন, সেখানে কাটিয়েছিলেন। তিনি অশোকচক্র সম্মানের প্রাপ্য ছিলেন, তাই তাকে অশোকচক্র সম্মানের দ্বারা সম্মানিত করা হয়েছিল। তিনি যখন মহাকাশ থেকে ফিরে এসেছিলেন তখন তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওপর থেকে আমাদের দেশ দেখতে কেমন। তিনি যে উত্তরটি দিয়েছিলেন সেটি আমাদের প্রত্যেকেরই মনের কথা। তিনি বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।